ফের যান সন্ত্রাসের বলি এক ঘটনা বুধবার কৈলা শহরের ছিন্ন মস্তা কালীবাড়ির সামনে একটি অটো গাড়ি এবং চার চাকার গাড়ির সংঘর্ষে নিহত এক আহত আরো পাঁচজন বিবরণে প্রকাশ যাত্রী নিয়ে ডলুগাঁও থেকে কৈলা শহরের উদ্দেশ্যে আসছিল একটি অটো গাড়ি ছিন্ন মস্তা কালীবাড়ির সামনে আসতে পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি চার চাকার গাড়ি ধাক্কা দেয় যাত্রী বোঝায় গাড়িটিকে গাড়িটির সঙ্গে সঙ্গে উঠে যায় এবং গাড়ির চালক সৈনিক দেবের মাথায় প্রচণ্ড আঘাত লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে অন্যদিকে অটো গাড়িতে থাকা পাঁচজন যাত্রী গুরুতরভাবে আহত হয় খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে নিহত ও আহতদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈনিক দেবকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় কৈলা শহর থানার এসআই উজ্জ্বল চৌধুরী নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী একদম তো পুরা মারাই গেছে আর পাখিরা তোমার আহত ঘটনাটা কোন জায়গায় ঘটেছে ছিন্নমস্তা কালীবাড়ির সামনে